হয়তো আমরা খেয়াল করি অথবা করি না, কিন্তু আমাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে জড়িয়ে থাকে আয়না। জীবন পথে ক্লান্ত হয়ে আয়নায় আশ্রয় খুঁজি আমরা। জান্নাত বা জাহান্নাম পর্যন্ত বিস্তৃত এই পথে চলতে গিয়ে ধুলো জমে আমাদের হৃদয়েও। চিরচেনা আয়নায় বিকৃত হতে থাকে প্রতিবিম্ব, পরতের পর পরত জমে ময়লা, একের পর এক হাতে তুলে নি নানা মতবাদ নানা তন্ত্রে মন্ত্রের আয়না। ধরা পড়ে না অসুখ, ক্রমাগত আয়না বদলাই, ভুল প্রতিবিম্ব আর ভুল চিকিৎসায় আরও বাড়ে যন্ত্রণা, পুরু হতে থাকে ময়লার পরত। কিন্তু জানেন, রূপকথা স্নো হোয়াইটের সেই জাদুর আয়না হতেও শতগুণ বেশি নির্ভুল আয়না ছিল আমাদের পূর্বপুরুষের কাছে। সেই আয়নাই দেখে পরিপাটি করে তারা সাজিয়েছিলেন নিজেদের, সাজিয়েছিলেন এই পৃথিবীকে, সেজেছিল মেঘ রোদ জ্যোৎস্না, সেজেছিল মরু নদী সাগর। তারা মানুষকে ডেকেছিলেন সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বের দিকে, এ জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে দুনিয়া ও আখিরাতের প্রশস্ততার দিকে। লিখেছিলেন মাটির পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্যিক অধ্যায়টি। ধুলো পড়ার সময়ে হারিয়ে যাওয়া সেই আয়নার কথা মনে করিয়ে দিতেই আমাদের এই আয়োজন আয়নাঘর।